রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। আজকের বিষয়, বয়ঃসন্ধিকাল ছেলে মেয়েদের খাদ্যাভ্যাসে করণীয় কি? আসসালামু আলাইকুম। বয়ঃসন্ধিকাল, বয়ঃসন্ধিকাল আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, কারণ এ সময়ের পরেই একজন ছেলে বা মেয়ে যুবক এবং যুবতী হয়। তাই আমাদেরকে এ সময় অবশ্যই বাড়তি পুষ্টির প্রয়োজন, কারণ এই সময় যদি আমরা পুষ্টিহীনতায় ভুগি, পরবর্তীতে আমাদেরকে বিশাল একটি সমস্যায় পড়তে হবে। বয়ঃসন্ধিকালে আমাদেরকে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ খাবার অন্তর্ভুক্ত করতে হবে খাবারে, যেমন প্রোটিন। এ সময় আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন গ্রহণ করতে হবে, 15-20% প্রোটিন গ্রহণ করা প্রয়োজন। প্রোটিন কোথায় পাবো? মাছ, মাংস, দুধ, ডিম এবং শাকসবজিতে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন আছে। চর্বি, এ সময় 30% আমাদেরকে মোট খাবারে 30% আমাদেরকে চর্বি গ্রহণ করতে হবে। তবে দেখা যায় যে বয়ঃসন্ধিকালে ছেলে এবং মেয়েরা ফাস্টফুডের খাবারে খুবই আগ্রহী। এক্ষেত্রে পিতামাতাকে অবশ্যই সতর্ক হতে হবে যেন তারা তাদের ছেলে এবং মেয়েকে ফাস্টফুডের খাবার থেকে দূরে রাখে। হ্যাঁ, খাওয়া যেতে পারে, তবে কিছুটা। ক্যালসিয়াম, প্রতিদিন প্রায় 1500 কিলোক্যালোরি ক্যালসিয়াম আমাদের গ্রহণ করতে হবে। ক্যালসিয়াম আমরা কোথায় পাবো? মাছ, মাংস, দুধ, ডিম, শাকসবজি, সকল খাবারেই আমরা ক্যালসিয়াম পেয়ে থাকি। জিঙ্ক, এ সময় আমাদেরকে অবশ্যই জিঙ্ক গ্রহণ করতে হবে, যেহেতু এ সময় বাড়ন্ত বয়স এবং ছেলে মেয়েদের কিছু শারীরিক মানসিক পরিবর্তন এ সময় দেখা দেয়, তাই আমাদেরকে অবশ্যই জিঙ্ক গ্রহণ করতে হবে। এছাড়াও চর্মরোগ ছাড়াও আরও আমাদের বিষণ্ণতা দূর করতেও জিঙ্ক প্রয়োজন। আয়রন, এ সময় আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ আয়রন গ্রহণ করতে হবে, কারণ একটা ছেলে এবং মেয়ে শারীরিক মানসিকতার সাথে সাথেও তাদের বাড়ন্ত শারীর যে বৃদ্ধি দরকার, তার জন্য আমাদেরকে অবশ্যই আয়রন গ্রহণ করতে হবে। আয়রন আমরা কোথায় পাবো? আয়রন শুটকি মাছ, শাকসবজি, পালং শাক পর্যাপ্ত পরিমাণে আমরা আয়রন পেয়ে থাকি। ক্যালোরি, অবশ্যই একটা মেয়েকে 2200 কিলোক্যালোরি গ্রহণ করতে হবে এবং একটি ছেলেকে 2500 থেকে 3000 কিলোক্যালোরি গ্রহণ করা উচিত। এ সময় পর্যাপ্ত পরিমাণে আঁশ জাতীয় খাদ্য গ্রহণ করতে হবে, প্রায় 25-30% আঁশ জাতীয় খাদ্য গ্রহণ করা প্রয়োজন, তবে তা জটিল শর্করা হলে ভালো হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বয়ঃসন্ধিকালীন খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত সে ব্যাপারে কিছুটা দিক নির্দেশনা দিয়েছে। বয়ঃসন্ধিকালে আমাদেরকে এ সময় অবশ্যই আঁশ জাতীয় খাদ্য গ্রহণ করার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এছাড়া ফাস্টফুড খাবার সম্পূর্ণ বর্জন করতে বলেছে। ক্যালসিয়াম, এ সময় আমাদেরকে ক্যালসিয়াম গ্রহণ করতে বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেই সাথে মোট শক্তির 10% চর্বি থেকে নিতে বলা হয়েছে, তবে তা যেন সম্পৃক্ত চর্বি হয়। আর অসম্পৃক্ত চর্বি আমাদের গ্রহণের ক্ষেত্রে ভেজিটেবল অয়েল এবং বাদাম তেল আমরা গ্রহণ করতে পারি। এ সময় আমাদেরকে 10-30% চর্বি গ্রহণ করতে বলা হয়েছে, তবে যাদের এক্ষেত্রে এ সময় দেখা যায় যে হাঁটা চলা কম করা হয় ছেলে মেয়েদের, এছাড়াও অনেকে আছে ঘরোয়া টাইপ হয়ে যায়, তাই অবশ্যই সেক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, কারণ অবেজ পার্সন হলে ডায়াবেটিস এবং হাইপার টেনশন ছাড়া আরও নানা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এ সময় আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে পানি গ্রহণ করতে হবে, কারণ পানি গ্রহণ না করলে ত্বকের মসৃণতা চলে আসে, ত্বক উজ্জ্বল হয় না, ব্রণের প্রকোপ দেখা দেয়, তাই আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে পানি গ্রহণ করতে হবে। মোট বাড়তি শক্তির উৎস যেমন চর্বি, চর্বি গ্রহণে অবশ্যই আমাদের সীমাবদ্ধতা রাখতে হবে। তারপর আমাদেরকে লবণ, অবশ্যই 5 মিলিগ্রামের বেশি দৈনিক লবণ গ্রহণ করা ঠিক নয়, কারণ এতে দেখা যায় যে যারা যদি অবেজ পার্সন হয় তাহলে তার হাইপার টেনশনের সম্ভাবনা রয়েছে। অবশ্যই আমাদেরকে এ সমস্ত খাবার গ্রহণ করতে হবে এবং আমাদের বয়ঃসন্ধিকালীন ছেলে মেয়েদের দিকে লক্ষ্য রাখতে হবে, কারণ মনে রাখতে হবে যে এ সময় একটি ছেলে বা মেয়ের শারীরিক মানসিকতার সাথে সাথে সামাজিক এবং বুদ্ধিগত বিকাশ হয়, তাই প্রতিদিন রাতে অবশ্যই 1 গ্লাস দুধ আমাদেরকে গ্রহণ করতে হবে, আর পর্যাপ্ত পরিমাণে শাকসবজি তো গ্রহণ করতে হবে, আর উক্ত বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখা প্রয়োজন। পুষ্টিবিদের এই পুষ্টি তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন পরবর্তী পুষ্টি তথ্য দেখার জন্য। থ্যাংকস টু এভরিওয়ান, রেড গ্রিন অনলাইন।